বাংলাদেশি বাবা বাবা খুব সুন্দর সুন্দর গিফট তোমাকে আমার রিটার্ন গিফট দিলাম না হ্যাঁ এটা আমার গুড মর্নিং এভরিওয়ান সকলকে মধু এন্ড বিজে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখন আছি নৈহাটিতে আমার দিদির বাড়ি আমরা সবাই একসাথে আছি আমরা তিন বোন তিন জামাই দিদিদের ছেলেরা দেখতে পাচ্ছ সবাই আমরা একসাথে আছি খুব মজা খুব আড্ডা দেব আজকের এই দিনটা আজকে একটা স্পেশাল দিন আমার কাছে বুঝতেই পারছ মানে ভিডিওর থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের দিনটা কেন আমার কাছে এত স্পেশাল হ্যাঁ বন্ধুরা আজকে আমার বার্থডে তো প্রতি বছর বার্থডেটা সেলিব্রেট করা হয় আমার বাড়িতে তো এবছর বাড়িতে আমার শাশুড়িমা নেই উনি ননদের বাড়িতে গেছেন তো সেই কারণে আমাদের আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল সেই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটাকে মানে ক্যান্সেল করা হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি এখান থেকেই পুরো ভিডিওটা তোমরা দেখো একদম আমরা একটু বাজারে গেছিলাম বাজার থেকে মানে জন্মদিনের জন্য যেসব মানে কি বলবো জিনিসপত্র গুলো লাগে এই দেখো এতগুলো জিনিসপত্র এগুলো সব কিনে নিয়ে আসলাম আর কেকটাও নিয়ে আসলাম কেকটা অর্ডার দেওয়া ছিল তো কেকটাও নিয়ে আসলাম তো চলো এই বেলুন গুলো প্রথমে ফুলিয়ে নিই ভালো করে বাচ্চা কাচ্চাদের সঙ্গে নিয়ে নিয়েছি আরো সব বাচ্চা কাচ্চা নিচে আছে তো চলো প্রথমে বেলুন গুলো ভালো করে তাহলে আমরা এখন কি করব রেডি হব জামা কাপড় পরবো তাই তো তো বলে দাও ওদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে রান্না হচ্ছে আর এদিকে বেলুন টেলুন ফুলিয়ে মানে তোমার এই দেখো ঘর মোটামুটি ডেকোরেশন করা হয়েছে তো চলো একটু আমার মা বানিয়েছে পিঠে পুলি এই দেখো তো এই যেই জায়গাটা কেক কাটার জন্য রেডি করা হয়েছে আমার দিদির ছেলে অ্যারেঞ্জমেন্ট করেছে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে স্পেশালি তার মাসিমণির জন্য তো চলো বন্ধুরা সেই জায়গাটাতে আমরা সবাই মিলে চলে যাই এখন অন্ধকার এই দেখো সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে বেলুন দিয়ে বাচ্চা মানুষ যেমনই সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে মানে আমার জন্য স্পেশাল গিফট বলতে পারো তো বন্ধুরা প্রতি বছর তো নিজের বাড়িতে জন্মদিন পালন করি সেখানে তো নিজেকেই ঘর সাজাতে হয় আর একটা ছোট্ট ননদ আছে সেই ননদ মিলে আমরা ঘর সাজাই তো আজকে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দাদার মেয়ে এইটা হচ্ছে দিদির ছেলে ওই আমার এই পুরো ডেকোরেশনটা করেছে
আমার দিদি চলে এসেছে সাজুগুজু করে। ওই দেখো আমার বোন সুস্মিতা, ও তো পুরো সারাদিন রিলস বানাচ্ছে, কি মজা কি মজা পুরো রিলস। ওইটা হচ্ছে একটা দাদার মেয়ে, আর এখানে আছে একটা দিদির ছেলে, এই যে ওম, আর ওইখানে আছে পুচকু আদি। তো বন্ধুরা এখন আমার বর জামাই বাবু আর আমার বোনের বর আসতে একটু বাকি, ওরা একটু গেছে বাজারে। তো চলো ততক্ষণে আমরা একটু টুকটাক ফটো তুলে নিই আর কিছু রিলস বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে কেক কাটার পর্ব নিয়ে চলে আসবো।